হেই দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শেখরের সঙ্গে সম্পর্ক মেনে নিলেন জাহ্নবি। বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম জাহ্নবি কাপুর 2018 সালে বলিউড অভিষেকের পর 5 বছরে ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে ওঠেন জাহ্নবি। তার অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনে উৎসাহ বেশি দর্শক ও অনুরাগীদের। প্রথম সিনেমায় অভিনয় করার পরে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবির। তবে জাহ্নবির জীবনে ঈশান এখন অতীত। গত কয়েক মাস ধরে শিকড় পাহাড়িয়ার সঙ্গে চটিয়ে প্রেম করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গেছে জাহ্নবি ও শিকড়কে। এবার আম্বানিদের গণেশ পূজার ভাসানেও দেখা গেল তাদের একসাথে। মাসখানেক আগে তিরুপতি মন্দিরেও শিখরের প্রসঙ্গে পূজা দিতে গিয়েছিলেন জাহ্নবি। অভিনেত্রীর হাতে ছিল হীরার আংটিও। তখনই গুঞ্জন ছিল শিখরের সঙ্গে নাকি আংটি বোতল সেরে নিয়েছেন অভিনেত্রী। সেই জল্পনায় এখনও সিলমোহর দেননি নায়িকা। তবে আম্বানিদের বাড়ির গণপতি বিসর্জনে শিখরকে পাশে নিয়েই নাচ করলেন জাহ্নবি। চরিত্র প্রেমিকের সঙ্গে যে ছবি শিকারীদের ক্যামেরার সামনেও বেশ সাবলীল তিনি, তার প্রমাণ মিলল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়েও কথা বলেছিলেন জাহ্নবি। অভিনেত্রী জানান, গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও মা শ্রীদেবীর সহায় না থাকায় প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙতে হয়েছে তাকে। জাহ্নবির কথায়, আমার জীবনের প্রথম সিরিয়াস সম্পর্ক যেটা, মা বাবা তেমনভাবে সায়না দিলেও আমি আর আমার প্রেমিক লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করতাম। আলাদাই একটা রোমাঞ্চ ছিল আমাদের এই সম্পর্কে। তবে ওই প্রেমিকের সঙ্গে জাহ্নবির সম্পর্ক টিকে নেই। জাহ্নবি বলেন, ওই সম্পর্কটা আর টিকিয়ে রাখা যায়নি। আমি আমার মা বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমার মা বাবা এতটাই সেকেলে আর কঠোর ছিলেন, ওই সময় ওরা শোক বলেই দিয়েছিল আমি কারোর সঙ্গে প্রেম করতে পারবো না। সো আপনার কাছে নিউজটি কেমন লেগেছে, আবার জাহ্নবিকে কেমন লাগে সেটা জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।